তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস নাইনের খেয়া কবিতা থেকে তোমাদের প্রজেক্টটা নিয়ে এসেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটা কবিতা, সেখান থেকেই তোমাদের আজকে প্রজেক্টটা করিয়ে দেবো। এর আগে তোমরা খেয়া কবিতা থেকে অনেকেই প্রজেক্টটা করে দেওয়ার কথা বলেছিলে, তাই আজকে আমি কেস স্টাডি বা ক্ষেত্র বিশ্লেষণের আন্ডারে খেয়া প্রজেক্টটা কীভাবে করবে এবং ক্রিয়েটিভ রাইটিং বা সৃষ্টিশীল রচনার ক্ষেত্রে যদি খেয়া প্রজেক্টটা দেয় সেটাই বা কীভাবে করবে, এই দুটোই তোমাদের কাছে বলে দেবো, তোমরা সেভাবে দেখে নিয়ে প্রজেক্টটা করে ফেলো। দেখো, প্রথমে যদি ক্ষেত্র বিশ্লেষণের আন্ডারে তোমাদের খেয়া প্রজেক্টটা দেয় তাহলে ওপরে হেডিং করে নেবে ক্ষেত্র বিশ্লেষণ, তারপরে মাঝখানে হেডিং করবে খেয়া, নিচে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে তোমরা এই লাইনটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতার প্রথম ও শেষ দু লাইন হলো, তাহলে প্রথম এবং শেষ দু লাইন কী সেটা এখানে লেখা আছে। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। আর শেষের দুটো লাইন দেখো, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই দুটি অংশের মধ্যে কোনো পার্থক্য কি তুমি দেখতে পাও, আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের প্রজেক্টের বিষয়। এবার প্রজেক্টটা কীভাবে করবে, দেখো এখানে লেখা আছে ছাত্রছাত্রীর কাজ, মানে তুমি কীভাবে এরকম প্রজেক্টটা দিলে সেটাকে লিখবে। দেখো, তুমি এইভাবে লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতার প্রথম দু লাইন পংক্তি এক সাধারণ বাংলার পল্লী প্রকৃতির ছবি তৈরি করে, যেখানে মুখ্য ভূমিকায় আছে একটি নাম না জানা নদী। কবিতার পরবর্তী অংশে, মানে এই দুটো লাইনে, দুটি বিষয় এসেছে প্রায় বিপরীত দুটি ছবি হিসেবে। একদিকে গ্রামের সাধারণ মানুষের ছবি নৌকার মাধ্যমে দুই তীরের দুই গ্রামের মানুষের যাতায়াত, অন্যদিকে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মারণ অস্ত্রের প্রয়োগ, মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব, রক্তক্ষয়ী সংগ্রাম, বিষাক্ত পঙ্কিল করে তোলে পরিবেশকে। অথচ এই দুই গ্রামের মধ্যে সভ্যতার সেই বিপদস্বরূপ বাসা বাঁধেনি, মানে এই দুটো গ্রামের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, দ্বন্দ্ব এইসব জিনিস এই দুটো গ্রামে স্থান পায়নি, মানে এই দুটো লাইনের মধ্যে দিয়ে সেটাই বোঝাচ্ছে। এবার প্যারাচেন্স দিয়ে লিখছো, কবিতাটি একেবারে শেষে রবীন্দ্রনাথ আবার ফিরে এসেছেন প্রথম ব্যবহৃত পংক্তি দুটি, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। দেখো, এই লাইনটা তোমরা নিচে নিচে লিখবে এরকম যেরকম ছিল। তারপর লিখছো, প্রথমের সঙ্গে শেষের পংক্তির পার্থক্য শুধু চিরদিন শব্দের ব্যবহারে। দেখো, এইটার সাথে এটা প্রায় এক, শুধু চিরদিন কথাটা এখানে এক্সট্রা যুক্ত হয়েছে। প্রথমে তিনি চিরদিন শব্দটি ব্যবহার করেননি, সাধারণ গ্রামের কথাই বলতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন একটি নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে একটি খণ্ডচিত্র। কিন্তু কবিতার শেষে এসে তিনি প্রতিষ্ঠিত করতে চান একটি বিশেষ ধারাকে, গ্রামীণ বঙ্গ জীবনের সঙ্গে নাগরিক সভ্যতার তফাত তিনি গড়ে দেন এই কবিতার মধ্যেই। তার এই তফাত যে সর্বজনীন ও চিরন্তন, সে কথাই ব্যঞ্জিত হয় চিরদিন শব্দ ব্যবহারের মাধ্যমে। দেখো, এইটুকু লিখলেই তোমাদের এই ক্ষেত্র বিশ্লেষণের আন্ডারে খেয়া প্রজেক্টটা হয়ে যাচ্ছে। এবার তোমাদের স্কুল থেকে যদি সৃষ্টিশীল রচনার আন্ডারে প্রজেক্টটা দেয় সেক্ষেত্রে কী করবে, দেখো ওপরে হেডিং করছো সৃষ্টিশীল রচনা, তারপর হেডিং করবে খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর লেখক, নিচে লেখক দিয়ে দেবে, এখানে কবিতা লিখবে, কবিতা খেয়া আর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এরকমও দিতে পারো, অথবা খেয়া তার তলায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেও হবে। দেখো, এবারে তোমাদের প্রজেক্টের বিষয়টা, ধরো নদী আর খেয়া দুই বন্ধু, এই দুই বন্ধুর সুখ দুঃখের কথা নিয়ে একটি কথোপকথন রচনা করো, তার মানে মনের থেকে তোমাকে বানিয়ে লিখতে হবে, তার জন্যই এটা সৃষ্টিশীল রচনার অন্তর্গত। কারণ সৃষ্টিশীল রচনা হচ্ছে এমন একটা বিষয় যেখানে তোমাকে নতুনত্ব কিছু দেখাতে হয়, যেখানে তোমাকে বানিয়ে একদম নতুন একটা বিষয় উপস্থাপন করতে হয়। তারপর দেখো, এখানে হেডিং রয়েছে ছাত্রছাত্রীর কাজ, মানে তুমি প্রজেক্টটা বা কাজটা কীভাবে করবে সেটাই এখানে বলা হয়েছে। দেখো, যেহেতু কথোপকথনের কথা বলা হয়েছে, একবার নদী একবার খেয়া, একবার নদী একবার খেয়া, এদের মধ্যে যে কথোপকথন সেটা এখানে তুলে ধরা হয়েছে। দেখো কীভাবে লিখবে, নদী বলছে, দেখো, কি খেয়া রানী আজ যে বড় একলা ঠেকছে তোমায়, তোমার মাঝি গেল কই। এবার খেয়া বলছে, কি মুশকিল, তাও আর চোখে পড়েনি, অবশ্য পড়বেই বা কী করে, তুমি তো নদী, আপন বেগে পাগল পাড়া,
মাঝি গেছে বাড়িতে সেই সন্ধ্যাবেলায় ঘাটে বেঁধেছে নৌকা, আজ বোধ হয় আর বেরোনো হলো না। নদী, এবার নদী কি বলছে দেখো। ও মাঝির লাগি আজ জাগি সকল রাত্রিবেলা। এবার দেখো খেয়া কি বলছে, আবার তুমিও কাব্য করছো, তবে বলেছ ভালো। আজ তোমার জোয়ারের যা হাল, তাতে আমার হাল তো আর কূলে পানি পাবে না। সত্যিই এবার বলতে হবে, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। এরপর নদী কি বলছে দেখো, তাও ভালো, এ তো জোয়ার, ভাটা পড়লেই দেখবে সব লোকজনের ফেলে দেওয়া জিনিসপত্র টুকরো এদিক ওদিক ভেসে ভেসে উঠবে। আচ্ছা বলো দেখি, নিজের ঘর হলে এমন করতে পারতো? নদী বলে কি আমি নেহাত ফেলনা নাকি? এরপর দেখো খেয়া বলছে, তা যা বলেছ, এই দেখো না আমার পাটাতনেও তো ভর্তি জঞ্জাল। কাল যে ছোটো বাচ্চা উঠেছিল, একের পর এক খাবার খেয়ে সব নোংরাগুলো এখানেই ফেলেছে। মাঝি এসে যখন পরিষ্কার করবে তখন সেগুলো ফের ফেলবে তোমারই গায়ে। এবার নদী বলছে দেখো, তবেই বোঝো তোমার তো তাও মালিক আছে, তোমার নামানো ধাওয়ানোও তো হয় দেখি। আর আমার খেয়া, দুঃখ করো না, তবু জানবে নদী মানে নদী। কত দূর দূরান্ত বয়ে যাও তুমি, এমন কত খেয়াই তো চোখে পড়ে তোমার, কত নতুন নতুন বন্ধু। আর আমায় দেখো, সেই একঘেয়ে উজান বাও আর ভাটি বাও, ভাটি বাও আর উজান বাও। আচ্ছা আমায় তোমার মনে থাকবে? এবার দেখো নদী কী বলছে, থাকবে না আবার, খুব থাকবে। একটা কথা জেনো, জল আমার কোথাও দাঁড়ায় না কখনো। এক নদীর জলে কেউ দ্বিতীয়বার স্নান করতে পারে না, কিন্তু আমায় বাধা না গেলেও আমার মন তো বাধা পড়েই যায়। ঠিক যেমন এখন বাধা পড়লো তোমার ওই খেয়াতরির রশিতে। এবার খেয়া বলছে দেখো, তবে তো সত্যিই আজ আমি ডুবতে রাজি আছি। এই হলো দেখো খেয়া এবং নদীর মধ্যে কথোপকথন, অর্থাৎ নৌকা এবং নদীর সাথে কথোপকথন। এইভাবে এই প্রজেক্টটা তোমাকে লিখতে হবে। তাহলে আজকে আমি তোমাদের খেয়া যে কবিতাটা রয়েছে তার থেকে ক্ষেত্র বিশ্লেষণ এবং ক্রিয়েটিভ রাইটিংয়ে যদি প্রজেক্টটা দেয় তাহলে কীভাবে লিখতে হবে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।